আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘদিন আমাদের করোনা হয়েছিল, আজকে 14 দিন শেষ হয়েছে এবং আমাদের আজকে সবাইকে করোনা টেস্ট করতে হবে। তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব করোনা অবস্থায় আমরা কী কী করেছিলাম সব কিছু। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ওকে বন্ধুরা, আমি বলতে যাচ্ছি করোনা না হলে বুঝতেই পারতাম না আসলে করোনা রোগীরা কত কষ্ট পায়। আর হচ্ছে তো সবাই যাচ্ছি, আমাদের বাসা থেকে বেশি দূর না করোনা সেন্টারটা, তো শহর উপর দিয়ে হেঁটে যেতে হয়, 10 মিনিটের রাস্তা। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মাস্ক পরতাম, সাবধানে থাকতাম, হাত ধুতাম বাসায় এসে, তারপরেও মানে করোনা যে কীভাবে আসে বা কীভাবে হয় সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না, আসলে সব কিছুই ভাগ্য। তো প্রথমে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল 3-4 দিন, তার প্রচণ্ড জ্বর ছিল, গলা ব্যথা ছিল, আর হচ্ছে কিছু খেতে পারতো না। তো তিনি প্রথমে করোনা টেস্ট করান এবং ওনার পজিটিভ হয়। তো রিপোর্ট আসার পরের দিনই আর কি আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো তখন আমিও আর কি তার পরের দিন টেস্ট করাই এবং আমারও পজিটিভ আসে। তবে আমাদের দুজনের দুই রকম সিম্পটম ছিল, যেমন আমার 3-4 দিন প্রচণ্ড রকমের পিছনে পিঠ ব্যথা ছিল, পিঠের ব্যথায় ঘুমাতে পারতাম না। তো আমরা প্রায় COVID-19 যে সেন্টারটা আছে ওখানে চলে আসছি, এখানে খুব তাড়াতাড়ি করোনা টেস্ট করা হয় এবং সাথে সাথে রিপোর্ট দেওয়া হয়। তো আমরা সবাই, আমাদের বাচ্চা, আমার লাপাইক নাসরা, আদনান, আল্লাহর রহমতে ওদের কারো করোনা হয়নি, শুধু আমার হাজব্যান্ড এবং আমার হয়েছিল। তো শুধু তারপরে আমাদের সবাইকে আর কি টেস্ট করতে হবে, আর টেস্টের রিপোর্টটা স্কুলে জমা দিয়ে আবার বাচ্চারা ঠিক প্রতিদিন স্কুলে যেতে পারবে। তো লাভবাইক আমরা সবাই করোনা টেস্ট করেছি আর এখন ওয়েট করতেছি কখন রিপোর্টটা আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই, আসলে আমার ভাইটা আমার আল্লাহর একটা রহমত। আমরা তো 14 দিন বাইরে বের হতে পারিনি, কিন্তু আমার ভাইটা আমার সারা প্রতিদিন আমার বাসায় আসতো, প্রতিদিন আমাদের ঘরের কেনাকাটা করতো, তারপর হচ্ছে আদনানকে সময় দিত। আসলে হাজার ভাই বা 10টা ভাই হলে হয় না, ভাই একটা হলেই হয়, ভাইয়ের মতো ভাই। আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে এত ভালো একটা ভাইয়া দিছে। আমার সাথে থাকে আমার ভাই জার্মানিতে, আপনারা অনেকে জানেন। তো আদনান লাপাইক আমার ভাইটাকে অনেক আদর করে আর আমার ভাইয়েরও কলিজার টুকরা ওরা। তো দাঁড়িয়ে আছি কখন রিপোর্ট দিবে, আসলে প্রতীক্ষা শেষ মানে শেষ হচ্ছে না, কখন আসবে কখন আসবে। এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, 15 মিনিট ওয়েট করতে হয় রিপোর্টের জন্য। তো আমরা ওয়েট করছি। তো আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এসেছে, ওরা সবাই টেস্ট করবে। আর এই যে ইয়াটা আর কি সেন্টারটা, টেস্ট সেন্টারটা অনেক বড়, এখানে আবার ভ্যাকসিন দেওয়া হয় করোনা রোগীদের। তবে জার্মানে যাদের একবার করোনা হয় তাদের 6 মাসের মধ্যে কোনো টিকা দেওয়া হয় না। তো যাই বলতে চাচ্ছিলাম, এখনই আমাদের কাছে আমাদের রিপোর্টটা চলে আসছে, আলহামদুলিল্লাহ নেগেটিভ, আমাদের সবার নেগেটিভ এসেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আসলে এই করোনা থেকে আমাদের আল্লাহ মুক্ত দান করেছেন। আর আমার ভাইটার জন্য দোয়া করবেন, অনেক ভালো একটা ছেলে, আমার মানে বিপদে আপদে সারাক্ষণ আমার পাশে থাকে, সারাক্ষণ সব কাজ করে আমার ভাই, আমি যা বলি তাই করে, আমার বাচ্চাদেরকে প্রচণ্ড আদর করে। তো আদনান খুব খুশি আদনানকে এতদিন আর কি আমি খুব সেফে রেখেছিলাম, একটু মানে ওর কাছ থেকে দূরে দূরে ছিলাম। তারপরেও ছোটো মানুষ, ওর 2 বছর এখনও হয়নি, ও সারাক্ষণে আমাদের সাথে থাকতো। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার হাজব্যান্ড বেশি অসুস্থ ছিল,
তিনি আর কি খাবার তেমন খেতে পারতো না। আমরা প্রচুর পরিমাণে স্যুপ খেয়েছিলাম আর হচ্ছে সব গরম খাবার খেয়েছিলাম। তো আল্লাহর রহমতে বাসায় চলে এসেছি, তো আবার আবার স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারবো। আর হচ্ছে এই তো আসলে সবার জন্য দোয়া করি, আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন করোনা মুক্ত পৃথিবী আমাদেরকে আবার উপহার দেয়। তো বন্ধুরা, আমি আসলে আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ যেন আল্লাহ আমাদের ভালো করে দিছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।